দর্শক আসসালামু আলাইকুম, কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকে একটি ইমিগ্রেশন ফ্রড নিয়ে কথা বলবো। এগুলো নিয়ে কথা বলতে বলতে বিরক্ত, জানি অনেকেই বিরক্ত হন যারা কানাডা নিয়ে জানেন বা যারা প্রকৃত আগ্রহী তাদের জন্য ভিডিওটা না, কিন্তু যারা একেবারে খুব কম খরচে কোন রকমের যোগ্যতা দক্ষতা ছাড়াই কানাডা আসতে চান তাদের জন্য আমাদের এই আজকের এই ভিডিওটি। একটি ফেসবুক পেজ দেখাচ্ছি, এই পেজের একটি তারা ব্রেকিং নিউজ দিয়েছে। তারা লিখেছে যে ব্রেকিং নিউজ, বিনা খরচে কানাডা কাজের ভিসা, সম্পূর্ণ খরচ কোম্পানির, কারা আছেন আগ্রহী, অনলাইনে আবেদনের লিঙ্ক প্রথম কমেন্টসে। তো বিষয়টা নিয়ে একটু যদি প্রথমে বিজ্ঞাপনটা নিয়ে বলি, যে দেখেন বিজ্ঞাপনের শুরুতেই কিন্তু ভাষার যে দক্ষতা, সেই দক্ষতা দেখলেই বোঝা যায় যে এটা কোন ধরনের ফ্রড বা কোন ধরনের লোক করেছে। লিখেছে বিনা খরচে কানাডা কাজের ভিসা, এখানে হবে বিনা খরচে কানাডায় কাজের ভিসা, এরপরে সম্পূর্ণ খরচ কোম্পানির, কানাডায় সম্পূর্ণ খরচ কোম্পানি কেন দিবে, আপনি কাজ করতে যাবেন, আপনার যদি এক্সট্রা অর্ডিনারি কিছু না থাকে তাহলে ওরা কিন্তু আপনাকে সেই কাজটা দিবে না। এরপরে বলছে কারা আগ্রহী, অনলাইনে আবেদনের লিঙ্ক কমেন্টসে। তো আমি কমেন্টসের ঘরটা দেখলাম, সেখানে আসলে কোনো কিছুই পাওয়া যায়নি, তবে সেখানে দেখেছি যে শত শত মানুষ লিখেছে যে তারা ইন্টারেস্টেড, এবং ওই দালাল চক্র করে কি তাদের সাথে তখন ইনবক্সে যোগাযোগ করে, ইনবক্সে যোগাযোগ করে তারপরে তারা তাদের কানাডার বিষয়ে প্রতারণা করে নিয়ে যায়, এবং তারা বলেছে যে মাত্র 14 দিনে নাকি ভিসা দিবে। দর্শন এবার একটু এই পার্টটা নিয়ে কথা বলি, যে কানাডায় 14 দিনে ভিসা কখনোই সম্ভব নয়। প্রথমে যদি কানাডার মধ্যে থেকে কোনো লোক পাওয়া যায় তখন সেই লোককে নিতে হবে, বাইরের লোক কানাডা কখনোই আনতে পারবে না যদি নিজের দেশ থেকে লোক পায়। যদি না পায় এবং তখন তাকে অভিজ্ঞ লোকজন যারা আছে পৃথিবীর সব দেশ থেকে তারা অ্যাপ্লিকেশন করবে, এবং সেই অ্যাপ্লিকেশন করার পরে তাদের ইন্টারভিউ নিবে। ইন্টারভিউ নেওয়ার পরে গভর্নমেন্টের কাছে লিখবে যে আমরা কানাডার মধ্যে থেকে লোক পাইনি, আমরা বাইরে থেকে লোক নিয়ে আসবো। তখন তারা LMIA অর্থাৎ লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট গভর্নমেন্টের কাছ থেকে নিয়ে আসবে। গভর্নমেন্ট দেয়ার আনার পরে তারপরে যে ব্যক্তির ইন্টারভিউ নিয়েছিল তাকে সেই LMIA পাঠিয়ে বলবে যে তুমি ভিসার জন্য আবেদন করো। তারপরে ওই ভদ্রলোক তার ফিঙ্গারপ্রিন্ট সহ ভিসার জন্য আবেদন করবে, এবং ভিসার জন্য আবেদন করার পরে সেই পাসপোর্ট সিঙ্গাপুরে যাবে এবং সিঙ্গাপুর থেকে ভিসা হয়ে আসবে। আর এর আগে যেটা বললাম যে ইন্টারভিউ তো নিবেই তারা, এবং এই প্রসেসটা করতে কিন্তু সম্পূর্ণ 6 মাস বা তার চেয়েও বেশি সময় প্রয়োজন হয়, এটা কোনোভাবেই 14 দিনে সম্ভব না। তো লো ওয়েজ জব যেগুলি আছে সেগুলি এখন কানাডায় প্রায় দুষ্কর হয়ে গিয়েছে। কানাডা নিজেদের লোকদেরকে চাকরি দিতে পারছে না, কানাডার মধ্যে থেকে লোক বেকার, স্টুডেন্টরা কাজ পাচ্ছে না, অ্যাসাইলামধারীরা কাজ পাচ্ছে না। তো সেক্ষেত্রে কানাডা কখনোই এইভাবে সোশ্যাল মিডিয়ায় কোনো কোম্পানি বিজ্ঞাপন দিয়ে লোক আনতে পারবে না, কখনোই পারবে না। তো মনে রাখবেন যে কানাডা সম্বন্ধে আগের সম্পূর্ণ আপনার জানতে হবে, এভাবে সোশ্যাল মিডিয়ায় কখনোই বিজ্ঞাপন দিয়ে কানাডায় লোক আনে না। আপনি একটু চিন্তা করেন যে বাংলাদেশের কয়টা লোক এভাবে সোশ্যাল মিডিয়ায় চাকরি দিয়ে বাংলাদেশের মধ্যে থেকেই চাকরি দেওয়া হয়, এগুলি সবই ভুয়া। কানাডায় চাকরি খুঁজতে হলে জব ব্যাংক কানাডায় সার্চ করবেন, এবং সেখানে LMIA অ্যাপ্রুভ জব আপনার পড়াশোনার সাথে যদি মিলে যায়, আপনার চাকরির এক্সপিরিয়েন্সের সাথে যদি মিলে যায় তাহলেই পাবেন, অন্যথায় এভাবে সোশ্যাল মিডিয়ার কোনো প্রতারণায় কখনোই পা দিবেন না, আপনার সব টাকা কিন্তু হারাবেন। তো ধন্যবাদ, কানাডা সম্বন্ধে জানতে হলে আমার ভিডিওগুলি ফলো করবেন, এবং যদি কিছু জানতে চান কমেন্টসের ঘরে লিখবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।